আসসালামু আলাইকুম, রিজন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনা রয়েছে সৌদির আজকের চারটি আলোচিত খবর। দেখুন সৌদি আরবে বিভিন্ন গণমাধ্যম থেকে প্রাপ্ত আজকের চারটি বড় গুরুত্বপূর্ণ খবর, সে বিষয়ে বিস্তারিত। সম্পূর্ণ ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেওয়ার অনুরোধ রইল। সৌদি আরব হতে পাওয়া আজকের প্রথম গুরুত্বপূর্ণ খবর, সৌদি আরব থেকে খেজুর রপ্তানি বেড়েছে 73%। সৌদি ন্যাশনাল সেন্টার ফর পামস অ্যান্ড ডেটসের প্রকাশিত একটি রিপোর্ট থেকে জানা যায়, 2015 সালে সৌদি আরব 1,27,000 টন খেজুর রপ্তানি করেছিল। 2020 সালে এই রপ্তানি পরিমাণ দাঁড়িয়েছে 2,15,000 টনে। এই রপ্তানি মূল্য 535 মিলিয়ন সৌদি রিয়াল থেকে বৃদ্ধি পেয়ে 927 মিলিয়ন সৌদি রিয়ালে পৌঁছায়। রপ্তানি মূল্যের মোট বৃদ্ধি 73%। এনসিপিডি এর প্রকাশিত রিপোর্ট অনুযায়ী 2020 সালে পরিমাণের দিক থেকে খেজুরের রপ্তানি বৃদ্ধি পেয়েছে 17%। অপরদিকে মূল্যর দিক থেকে 2020 সালে খেজুরের রপ্তানি বৃদ্ধি পেয়েছে 7.1%। সৌদি আরব সারা বিশ্বের প্রায় 107টি দেশে খেজুর রপ্তানি করে। সৌদি আরবের মোট রপ্তানি খাতে 24% খেজুর রপ্তানি বলে জানা গিয়েছে রিপোর্টে। করোনাকালে সৌদি আরবের খেজুরেও অনেক চাহিদা বেড়েছে। বিশ্বের বিভিন্ন দেশে খেজুর প্রচুর বিক্রি হয়েছে। সৌদিতে আমাদের প্রচুর বাংলাদেশি প্রবাসীরা খেজুর ব্যবসার সঙ্গে জড়িত আছে, তাই খেজুরের দাম বাড়া এবং খেজুরের বিক্রি বাড়ায় আমাদের প্রবাসীরা অনেকটাই উপকৃত হয়েছে। সৌদি আরব হতে পাওয়া আজকের দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবর, একজনের ওমরা পারমিট দিয়ে আরেকজন ওমরা করতে পারবে কি? সৌদি হজ মন্ত্রণালয় কঠোরভাবে জানিয়ে দিয়েছে যে ইতানামা অ্যাপের মাধ্যমে যিনি ওমরার জন্য রেজিস্ট্রেশন করেছেন তিনি ছাড়া আর কেউ ওমরা পারমিট ব্যবহার করে অংশ নিতে পারবেন না। উল্লেখ্য যে এইবার তাকওয়ানা অ্যাপের মাধ্যমে ওমরা রেজিস্ট্রেশন হচ্ছে না, ইতানামা অ্যাপের মাধ্যমে ওমরার পারমিট দেওয়া হচ্ছে। চলতি মার্চ মাসের শেষ সপ্তাহ পর্যন্ত ওমরা পারমিট গ্রহণ করা যাবে, যে কেউ ওমরা আদায় করতে পারবে। সৌদি নাগরিক, প্রবাসী, ভিজিটর সকলের জন্য ওমরা উন্মুক্ত রয়েছে। উল্লেখ্য যে ওমরার পারমিটিতে কোভিড-19 ভ্যাকসিন গ্রাহক আবশ্যক নয়। ওমরার জন্য যে কোনো তথ্য পেতে 800-430-4444 এই টোল ফ্রি নম্বরে কল করতে নির্দেশ দিয়েছে সৌদি আরবের হজ মন্ত্রণালয়। আপনারা যারা সৌদি আরবে ওমরা করতে চান তারা অবশ্যই অবশ্যই বিষয়টা মাথায় রাখবেন। সৌদি আরব হতে পাওয়া আজকের তৃতীয় গুরুত্বপূর্ণ খবর, সৌদি তেল ক্ষেত্রে হুতি বিদ্রোহীদের হামলা। সৌদি আরবের প্রধান তেল ক্ষেত্র রাস্তানুরতে ভয়াবহ হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। রবিবার সৌদি সানে সময় দুপুরে এই হামলা চালানো হয়। তবে সৌদি কর্তৃপক্ষ দাবি করেছে হামলাটি ব্যর্থ করে দেওয়া হয়েছে। তবে তেল ক্ষেত্রের আকাশে দূর থেকে কালো ধোঁয়া দেখা গিয়েছে। হুতি বিদ্রোহীরা জানিয়েছে আরামকোর পাশাপাশি দাম্মাম, আসির এবং জিজান শহরে সামরিক স্থাপনাতেও হামলা চালিয়েছে তারা। তাদের দাবি সবগুলোতেই সফলতা পেয়েছে তারা। সৌদি এনার্জি মন্ত্রণালয় জানিয়েছে সাগরের দিক থেকে আসা ড্রোন দিয়ে রাস্তানুরতে আক্রমণ চালানো হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে ড্রোনটিকে হামলা চালানোর আগেই ধ্বংস করে দেওয়া হয়েছে। অন্যদিকে সৌদি সরকারি তেল কোম্পানি আরামকো বলছে এ ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড কেবল সৌদি আরবকে লক্ষ্য করে চালানো হয় না, এ ধরনের হামলায় বৈশ্বিক অর্থনীতি স্থিতিশীলতা নষ্ট করা হয়। সৌদি নেতৃত্বাধীন জোট এর আগে বলেছিল তারা জিজানের দিকে নিক্ষেপ করা দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাশাপাশি 12টি সশস্ত্র ড্রোন ইন্টারসেপ্ট করেছে। সৌদি আরব হতে পাওয়া আজকের চতুর্থ গুরুত্বপূর্ণ খবর, 1.5 টন গাঁজা জব্দ করেছে সৌদি বর্ডার গার্ড। সৌদি আরবে দক্ষিণ অঞ্চলের সীমান্তে বিশাল পরিমাণ গাঁজা এর একটি চলাচলন জব্দ করেছে সৌদি বর্ডার গার্ড বাহিনী। সৌদি প্রেস এজেন্সি এর রিপোর্ট অনুসারে এই তথ্য জানানো হয়েছে। সৌদি বর্ডার গার্ড বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল মিসফার গান্নান বিন কুরাইনি জানিয়েছে চোরাচালান বিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে নাজরান প্রদেশের শারুরা সীমান্তবর্তী এলাকায় 1.5 টন গাঁজার এই চালানটি আটক করা হয়। তিনি আরও জানান চোরাচালানকারীদের বিরুদ্ধে ইতিমধ্যেই আইনগত সকল ব্যবস্থা নেওয়া হয়েছে। চোরাচালানকারীদের বিভিন্ন নিত্য নতুন পন্থা এবং উপায় শনাক্ত করে সকল চোরাচালান রুখে দেওয়ার জন্য সদাই সচেষ্ট থাকছে সৌদি আরবের বর্ডার গার্ড। প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ, এই ছিল সৌদি আরবের বিভিন্ন গণমাধ্যম থেকে প্রাপ্ত আজকের চারটি গুরুত্বপূর্ণ ও আলোচিত খবর। খবরগুলো খুবই গুরুত্বপূর্ণ, তাই আপনারা যা দেখছেন তার শেয়ার করে অন্যদেরকে এখনই দেখার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশে প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল TGN24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।